তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কদিন সন্ধ্যাবেলা টিফিন তৈরি করতে আসতে পারছি না, একটু অসুবিধার জন্য। আজ তোমাদের সাথে একটা আলোচনা করতে এসেছি, মানে কিছু বলতে এসেছি আর কি, যে আমি যে চ্যানেলটায় রান্না করি বা আমি যে চ্যানেলটায় সন্ধ্যের টিফিন দেখাই, সেই চ্যানেলটায় অনেক কিছু আছে। আমি সন্ধ্যের টিফিন দেখাই, আমার মেয়ের কিছু ভিডিও, আমি বেড়াতে গেছি সেখানকার ভিডিও, আমার বাড়ির ছাদ, মানে অনেক কিছু মেলানোমেশানো আছে, যাকে বলে একেবারে হজবরলা। কিন্তু আমি চাই যে কোনো একটা নিয়ে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। তাই তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি যে কী নিয়ে এগোবো? তোমরা রান্না দেখতে চাইলে বলো, আমি খালি রান্না দেখাবো। তোমরা যদি আমার বাড়িঘর মানে ব্লগ দেখতে চাও, চেষ্টা করব ব্লগ দেখানো। অ্যাকচুয়ালি আমি সকাল দিয়ে এত বিজি থাকি, সবই নিজের হাতে করি ঘরে, তার মধ্যে ব্লগ তৈরি করা একটা অসুবিধার ব্যাপার। আসলে তা আগে একটা নিয়মের মধ্যে ছিলাম আমরা, সকালবেলা ছেলে অফিস চলে যাবে, স্বামী বেরিয়ে যাবে, মেয়ে বেরিয়ে যাবে, কিন্তু এখন তো তা না, এখন তো ছেলে বাড়িতে অফিস করছে, তার ফলে কী হয়, দু চারবার তাকে কিছু টিফিন দিতে হয়, কিছু খেতে দিতে হয়, স্বামীও তাই, দুদিন কাজ থাকে সেদিন বেরোয়, যেদিন থাকে না সেদিন বাড়িতেই থাকে। এই ওদের ম্যানেজ করতে গিয়ে ওই জিনিসটা আমার পক্ষে সম্ভব হয় না, মানে আমি অনেকবার চেষ্টা করেছি, মানে অনেকবার চিন্তা করেছি আর কি, যে করবো করবো, কিন্তু সত্যি আর কি ওই জিনিসটা আমার পক্ষে বোধহয় সম্ভব না। তা তোমরা যদি বলো চেষ্টা করে দেখতে পারি, তোমরা বলতে পারো আমি খালি রান্না দেখাবো, না ব্লগ করব, না আমি আমার নতুন বাড়ির ছাদ রান্নাঘর এগুলো কীভাবে সাজাচ্ছি, ওগুলো তো ব্লগের মধ্যেই অবশ্য পড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার প্রচণ্ড লেখার স্বভাব, লেখালেখি করি। আমার চ্যানেলে যারা আছে তারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু চেনে, আমি এক একটা চ্যানেলে কমেন্ট দিই, সেই কমেন্ট ওদের এত ভালো লাগে, সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে কেউ পিসিমণি বলে, কেউ কাকিমণি বলে, সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আমার সাথে তার চেনা পরিচিত। আমি যেই চ্যানেল খুলেছি তার সঙ্গে সঙ্গে কিন্তু এখনও বেশি চেনা পরিচিত আমার কাছে কেউ আসেনি। সুতরাং লেখালেখিটা আমার মানে ছোটোবেলা দিয়ে শখ, ছোটোবেলায় স্কুলে তোমার আমার ম্যাগাজিনে গল্প বেরোতো, তারপরে স্কুলে বেরোতো, কলেজে ম্যাগাজিনে বেরোতো, তারপর স্কুলে সব রচনা লিখতাম, আমাদের ম্যাডামটা খুব পছন্দ করতো। তা সেই তখনকার এখনকার মিলিয়েই আমার কাছে অনেকগুলো গল্প লেখা পড়ে আছে। যদি তোমরা বলো আমি ওই গল্প লেখাগুলো তোমাদের পড়ে শোনাতে পারি, যদি শুনতে চাও, যদি ইচ্ছুক হও আমি শোনাতে পারি। আমি কবিতা বলতে পারি, আবৃত্তি বলতে পারি, প্রচণ্ড ভালো সে আবৃত্তি বলতে পারি, তোমরা যেটা বলবে আমার ইচ্ছা সেটা নিয়ে এগোবো, কারণ আমার চ্যানেলটা একটা হজবরলা হয়ে পড়ে রয়েছে। কী নিয়ে করছি নিজেই জানি না, কী নিয়ে এগোবে নিজেই জানি না, কিন্তু সত্যি কথা বলতে কি সবাই বলে আমি শখে ব্লগ করছি, শখে চ্যানেল খুলেছি, আদৌ কিন্তু না, কিছু একটা নির্দিষ্ট একটা তোমার চিন্তাধারা থাকে যে কেন খুলেছি, এর থেকে কি কিছু ইনকাম করতে পারবো, সেটা কি আমার সংসারে কাজে লাগবে, এসব চিন্তা করেই করে, কিন্তু মুখে বলে যে তোমাদের জন্য কষ্ট করছি, তোমাদের জন্যই করছি, আদৌ কিন্তু সেটা না। সুতরাং আমিও সেই পথেই হাঁটছি, আমি কিন্তু রান্না দেখাচ্ছি, এ দেখাচ্ছি, সেটা কিন্তু তোমাদের উদ্ধার করে দিচ্ছি, দেখিয়ে তোমরা শিখছো, এমন কিন্তু কিছু না, কিছুটা স্বার্থ আমারও এখানে আছে। তোমরা সাবস্ক্রাইব করো আগে, যদি আমার চ্যানেলটা বড় হয়, আমি যদি কিছু ইনকাম করতে পারি। আমি একেবারেই হাউস ওয়াইফ, অনেক ছোটোবেলায় আমার বিয়ে হয়ে গেছিলো, সুতরাং চাকরি বাকরি সেরকম কিছুই আমি করিনি বা চিন্তাও করিনি, ছেলে মেয়ে বড় করতে করতেই আমার বয়স হয়ে গেছে বা দিন চলে গেছে, যাই হোক, এখন ভাবি কিছু একটা করলে, নিজস্ব কিছু একটা করলে, এই না যে আমি খেতে পাচ্ছি না বা আমার স্বামী ইনকাম করছে না, আমার ছেলে মেয়েরা ইনকাম করছে, সবাই সবার মনে আছে, সবাই স্বাধীন। মেয়েদের একটা কী বলতো, মেয়েদের একটা যদি নিজের পাওয়ার না থাকে, নিজের নিজের যদি একটা ক্ষমতা না থাকে, সেটা কিন্তু মানে
সংসার সমাজে মানে কি বলবো আর কি, ওটা আমি ঠিক বিশ্লেষণ করতে পারছি না। আমার মা বাবাও নেই এখন, মা বাবা চলে গেছে 3 বছরের মধ্যেই, আমার মা বাবা দুজনেই চলে গেছে। আমার কিছু আবদারের কথা, কিছু মনের কথা থাকলে তাদের বলতাম, কিন্তু এখন সেটাও পারি না। আজ আমার মায়ের কথাও খুব মনে পড়ছে, তার কারণ কালকে 5ই সেপ্টেম্বর, ভারতের ইতিহাসের একটা স্মরণীয় দিন, কিন্তু কালকে হচ্ছে শিক্ষক দিবস। যখন স্কুলে পড়তাম তখন এই শিক্ষক দিবস খুব বড় করে চাঁদা তুলে, তখন তো 5 টাকা 10 টাকা অনেক চাঁদা তুলি, আমাদের যে ক্লাস টিচার ছিলেন তার জন্য জিনিস আনা ফুল আনা, খুব একটা আনন্দ দিন ছিল। কিন্তু যখন বিশ্বাস করো না, যখন আমি তোমার ক্লাস 5, 6, 7 উঠলাম, তখন আমার যেন সেই দিনটা আসলে কেন জানি না আমার মায়ের কথা খালি মনে পড়ে, যে যিনি আমাদের প্রথম শিক্ষিকা, আমাদের হাতে ধরে অ আ শিখিয়েছে, রাইম শিখিয়েছে, তার মুখ দিয়ে প্রথম রাইম শিখি আমরা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কবিতা নাম তা, সারা সংসারের কাজ করে মাকে দেখতাম সন্ধ্যেবেলা আমাদের ভাই বোনদের নিয়ে বসে আমাদের পড়াতেন, আমাদের কিন্তু সত্যিকারের শিক্ষিকা তিনি। সুতরাং কালকের দিনে শুধু আমরা আমাদের শিক্ষক শিক্ষিকার এই সম্মান ভালোবাসা জানাবো না, আমি আমার মাকেও জানাবো, তোমরাও তোমার মাকেও জানিও, মাই হচ্ছে সবচেয়ে প্রথম শিক্ষিকা, তার হাতেই আমাদের কিন্তু হাতেখড়ি। আমরা যতই বড় হয়ে যাই না কেন, যতই প্রতিষ্ঠিত হই না কেন জীবনে, তার কিন্তু ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। যতই বয়স হোক ছেলে মেয়ে, মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। আজ আমার মা নেই, কত কথা মনে পড়ে, কত কথা শেয়ার করার থাকে, যেগুলো ছেলে মেয়ে স্বামীর সাথেও করা যায় না, সেগুলো মায়ের সাথে করি। মনে পড়ে ছোটবেলায় স্কুলে যেতাম, আমি তো স্কুল যাচ্ছি গটমট করে, কিন্তু মায়ের কাঁধে থাকতো আমার ব্যাগ ভর্তি ভারী ব্যাগটা, সে চায় তার কোনো মতে তার সন্তান পড়াশোনা করে প্রতিষ্ঠিত হোক। আমাদের কিন্তু প্রতিষ্ঠিত জীবনে হওয়ার পেছনে তার অবদান প্রচুর, স্কুলে কলেজে শিক্ষক শিক্ষিকাদেরও আছে, কিন্তু আমার যে প্রত্যেকদিন মনে হয় যে আমরা যে ঘরে শিক্ষক শিক্ষিকা রেখে পড়ি, প্রাইভেট টিউশন পড়ি বা স্কুলে পড়ি, তার এই যেন কোথাও মনে হয়, কেউ কিছু মনে করো না বা আমার দোষ নিও না, কোথাও যেন আমার মনে হয় তারা তো স্যালারি পান, ঘরেতে যে টিউটর আসে তারও তো মাসকে আমরা স্যালারি দিয়ে তার থেকে আমরা কিছু শিখি, কিন্তু মা মা তো বিনা পয়সায়, বিনা পয়সা অ আ ABCD প্রথম হাতে করি মায়ের হাতে। মা যদি না শেখাতো তাহলে বোধ হয় নিরক্ষরই থেকে যেত সন্তান। স্কুলে ভর্তি করার যে প্রথম বেসিকটা, প্রথম যে যেটা দিয়ে শুরু করবে সন্তান, সেটা কিন্তু মা শিখিয়ে পাঠায়। একটা বাচ্চা যদি না শিখে স্কুলে ভর্তি হতে যায়, ABCD না শিখে বা কবিতা না শিখে, স্কুল কিন্তু ভর্তি নেবে না। সুতরাং মাই হচ্ছে আমাদের শিক্ষিকা, প্রথম শিক্ষিকা। অনেকে বলে যে মা জন্ম দেয়, শিক্ষক দেয় জীবন, মানে প্রতিষ্ঠিত করে সমাজে, শিক্ষক দেয় জীবন, মা জন্ম দেয়। আমি বলবো ভুল, 100% ভুল। শিক্ষক শিক্ষিকার প্রতি আমাদের সম্মান আছে প্রচুর, কিন্তু মা শুধু জন্মই দেয় না, মা বেসিক শিক্ষাটা মায়ের কাছেই পায়। মাকে আবার মনে পড়ছিল কালকে শিক্ষক দিবস, এখন তো ইউটিউব খুললে ওইসবই তো না, যে যা যেদিন যে দিনটা সেদিন সেটা আর কি দেখি, তো মাকে মনেও পড়ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই জানিও, যে যে আমার সাথে সহমত যে মা আমাদের প্রধান মানে প্রথম শিক্ষিকা, তারা আমাকে লাইক করো, আর তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে যে আমি কি নিয়ে এগোবো। তোমরা যদি গল্প শুনতে চাও বলতে পারো, আমি এইভাবে বসে তোমাদের গল্প শোনাবো।
ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই রাখি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।